শুধু নামই তো দেন নাকি রাখো কামড় দিবি কিন্তু আর কামড় দেবে না দর্শক আমাদের মাছ ধরা চলছে আর আজকে আপনাদেরকে একটা লোকের সাথে পরিচয় করিয়ে দিব অবশ্য আমাদের আগের কিছু ভিডিওতে তাকে দেখছেন কিন্তু আসলে তাকে কখনো পরিচয় করাইয়া দেওয়া হয় নাই এই যে দেখতে পাচ্ছেন তো দেখি একটু এই এই হচ্ছে আমাদের এই চরের জমিদার তাকে সবাই জমিদার নামে চেনে এক নামে এই এলাকায় সবাই চিনবে জমিদার সে প্রতিদিন যখন এভাবে জাল পাতা হয় মানে প্রতিদিন সে এখানে আসে ইভেন অনেক সময় আমাকেও হেল্প করে নদী পাড়ি দিতে সে প্রতিদিন এখানে আসে এভাবে মাছ তুলে নেয় মানে যারা মেইন জেলে তাদের মাছ ধরা হয়ে গেলে সে কিছু কিছু যেগুলো বাকি থাকে সেগুলো তুলে নেয় নাকি জমিদার জমিদার কোনো বক্তব্য আছে না কোনো বক্তব্য নাই আমি তো মাছ ধরি হিটু হাইটি আছে তাই না এই একটা কালা দেখছ এই এই দর্শক এটাকে আমরা বলি কালো বাইলা বা বাইলা মাছের একটা জাত এটা অবশ্য খুব দামি কারণ হচ্ছে এই মাছটা অ্যাকোরিয়ামে রাখা হয় এবং সি অ্যাকোরিয়াম যাদের আছে তারা অবশ্যই চিনবেন এই যে আমি একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি মানে মেরিন অ্যাকোরিয়াম যাদের আছে তারা অবশ্যই চিনবেন মাছটাকে অ্যাকোরিয়ামে রাখা হয় আর আমাদের এখানে আসলে এটা জাস্ট একটা বাইলে মাছ এতটুকুই ওহো ওহো দর্শক এদিকে আরেকটা মাছ আছে দেখুন দেখতে কিন্তু একদম কুমিরের মতন কুমিরের মতন সে একদম মানে ভাব নিয়ে আছে এটাও কয়েকটা কালারের মাছ আর এটাকে আমরা বলি চটা বাইলা বা চটা বেলে বেশ স্বাদের মাছ যদিও সবাই খায় না বেশ স্বাদের মাছ আর এই মাছটা হচ্ছে ধরতে হলে আপনাকে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এর দুই পাশে যে কাঁটা আছে সেই কাঁটায় যদি একবার আঘাত করতে পারে তাহলে আপনার হাতের কাজ শেষ কুমিরের এদিক ওদিক যারা মানে দেখুন একদম কুমিরের মতন দেখতে মাছ কাঁকড়া এক ঠ্যাং একদম দাঁড়াটাকে উঁচিয়ে আছে অবশ্য এখানে মাছ ধরার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয় কারণ এভাবে কাঁকড়াগুলো অনেক সময় চোখে দেখা যায় না পানির নিচে থাকে হঠাৎ করে যখন হাত পরে বা পা পরে মানে কামড় দিয়ে বসে তখন তো আর বিপদের শেষ নেই কাঁকড়ার কামড় একবার যে খেয়েছে সে বুঝে মজা যাই হোক মাছ ধরতে ধরতে আমরা সামনের দিকে এগুচ্ছি 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 বেশ বড় বড় পার্শ্ব মাছ দেখে যাচ্ছি এই হচ্ছে একটা খুশুল মাছ পার্শ্ব মাছ আর দর্শক সবার জন্য একটা সারপ্রাইজ আছে এখন সারপ্রাইজটা হলো এই আসলে আমি এতক্ষণ দেখিনি এইমাত্র দেখছি মানে কোরাল মাছ এতটা নম্র ভদ্র এর আগে কখনো দেখিনি দেখুন পানি না পেয়ে হয়তো অনেকক্ষণ আগে এখানে শুকিয়ে গেছে এই জন্য মাছটা একদম দুর্বল হয়ে আছে আছে যাতা হ্যাঁ হ্যাঁ একদম জীবিত আমি মানে ধরলেই ও একটা ছটকা দেবে আর তাতে আমার কাজ শেষ বেশ বড় সাইজের 2 কেজির বেশি হবে ওজন বাহ দেখুন কোরাল মাছটা 2.5 কেজির মতন হবে আর কি আজকে মানে যাদের অর্ডার আছে আমাদের থেকে মাছ নেওয়ার অর্ডার আছে তার মানে তাদের কপালটা অনেক বড় কারণ এত বড় সাইজের পার্শ্বে মাছ কবে ধর আমি নিজেও কল্পনা করিনি এবার এত সুন্দর কোরাল মাছ পাবে এভাবে আসলে কোরাল মাছ আমাদের এখানে আসছে তার মানে আশেপাশে যাদের গড়া দেওয়া আছে তাদের জন্য কিছু কিছু আসবে সো অর্ডার যা আছে সবই কমপ্লিট হয়ে যাবে দেখেন সামনে যাই তারপরে যান জমিদেরকে দিয়েই আজকে কোরাল মাছটা ধরাইলাম আসলে
উড়াবো দেখি জমিদার একটু ওই দিকটা কেন বাহ জমিদার ধরলো করাল মাছ কি জমিদার শুধু নামে জমিদার নাকি রাখো কামড় দেবে কিন্তু আর কামড় দেবে না সবই লাফানোর মাছ এখানে আর এই হচ্ছে দাঁতনি মাছ দাঁতনি মাছ কমে গেছে আগের মতন আরো বেশি পাওয়া যায় না দাঁতনি মাছ এবার দুই গুণ পর আর দুই গুণ পরে না তার মানে হবে তার মানে হবে এই হচ্ছে মাছ আমাদের সেই কোরাল মাছ এ আকমে আরো একটি বোত্রা মাছ বা চিত্রা মাছ সামনে কিন্তু সব মাছ মাছ আর মাছ ওয়াও ওয়াও কান মাছ দর্শক এই যে কান মাছের সিজন তো সামনে যে জন্য হচ্ছে আস্তে আস্তে দুইটা একটা করে কান মাছ আসতেছে একটা কান মাছ দেখতে পাচ্ছি এটাকে হাত দিয়ে ধরা যাবে না তাই আমি বাধ্য হয়ে পা দিয়ে একটু নাড়া দিয়ে দেখতেছি আপনাদের দেখানোর জন্য জাস্ট আর কিছুই না যথেষ্ট পরিমাণে বিষাক্ত মাছ যেমন টেস্টি ঠিক তেমনি বিষাক্ত ওয়াও গলদা বাহ আর এই জন্যই জেলেরা হচ্ছে কাঁকড়াটাকে একটু শত্রু শত্রু চোখে দেখে কান মাছটা ধরা হচ্ছে কান মাছ খুব সাহসী যে সীমা আলাদার কান মাছ হাত দিয়ে ধরে ফেলাই দর্শক এখানে আরো একটি ছোট বেলে আজকে বেশ কয়েকটা ছোট বেলে পেলাম আমরা তো এবারে আমরা ফিরে যাচ্ছি আমাদের নৌকার কাছে আর সেখানে গিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করা হবে তারপরে আমরা এই যে আমাদের জাল খুঁটি যা যা আছে এদিকে জাল খুঁটি যা যা আছে সব নিয়ে চলে যাব লোকালয় আর তারপরে এই মাছগুলোকেই প্যাকিং করে আবার পাঠিয়ে দেব আপনাদের উদ্দেশ্যে মানে অ্যাডভেঞ্চার ভিডিওর যে দর্শকরা আমাকে অগ্রি অর্ডার করে রেখেছিলেন তাদের উদ্দেশ্যে সামনের দর্শক আমাদের হচ্ছে মাছগুলো সব এখানে আনা হয়েছে
যে এখানে আছে ঝুড়ি এক ঝুড়ি ওই এক পটকাটা এবং ওই যে সামনে দেখা যাচ্ছে আর একটা পটকাটা দিয়ে মাছ তো রয়ে গেছে ও কিসের মাছ আর এখানে আছে কিছু জালের ভিতরে রাখা হচ্ছে সব মাছ এই যে ঝুড়িগুলো সব পানির কাছে আনা হয়েছে সামনে একটা দোয়া হইতেছে সবই তুলবেন না বসেছ কয়দিন ভিতর কয়দিন নিচে এসে আমার 10 বছর 10 বছর বসে এত বড় হয়েছে এত বড় হয়েছে আমাদের মাছগুলো সব মাছগুলো হচ্ছে এই আর আমাদের সেই বিশিষ্ট কোরাল হচ্ছে এই এমন ফ্রেশ মাছ যারা কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর এ ব্যাপারে আরো জানতে হলে চলে যান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের অ্যাডভেঞ্চার বিডি ফিশ শপ নামে একটা ফেসবুক পেজের লিংক দেওয়া আছে তো এখানে আপনারা নক করলেই পেয়ে যাবেন আমাদেরকে আর যেখানে শেষ করব এরপরে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে সেই অবধি সবাই ভালো থাকুন তার পাশে সবাইকে ভালো রাখুন অ্যাডভেঞ্চার বিডির সাথেই থাকুন আল্লাহ হাফেজ